আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আবার আপনাদের মাঝে নিয়ে চলে এলাম বেগুন আর ডিমের একটি অসম্ভব সুন্দর মজার রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি একটা গোটা বেগুন নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, আর একটা পেঁয়াজকে এভাবে হাফ করে কেটে নিয়েছি, আর আছে দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো। এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। এবার একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এবার বেগুনটাকে দেখুন আমি কিভাবে কাটছি, আপনারাও ঠিক এইভাবেই কাটবেন। মধ্যখান থেকে সমানভাবে কিন্তু বেগুনটা এভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে বেগুনটা বড়ও নিতে পারেন, কিন্তু ছোট নেওয়ার চেষ্টা করবেন না, এর থেকে বড় হলে আরও ভালো হয়। এবার চামচের সাহায্য এই যে বেগুনের ভিতরে দানাগুলো রয়েছে সেগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু তুলে নিতে হবে। আর কিন্তু যেই দানাগুলো আমি তুলে নিচ্ছি এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকে আমি অন্য একটা রেসিপিতে ইউজ করে দেখাবো। খুব ভালোভাবে কিন্তু দানাগুলো সব তুলে নিতে হবে। খুব সুন্দরভাবে দানাগুলো আমার তুলে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আপনারা বেগুনগুলো পারলে অবশ্যই কচি কচি নেওয়ার চেষ্টা করবেন, দানা বড় হয়ে গেলে কিন্তু সেই বেগুনের টেস্ট বেশি পাওয়া যায় না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দুটোর মধ্যেই অল্প অল্প করে ছিটিয়ে দেব, আর দেব সামান্য পরিমাণ বিট লবণ। এবার একটা বাটির মধ্যে আমি খুব সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি, আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটা ব্রাশের সাহায্যে ভালো করে মিক্স করে বেগুনের গায়ে ভিতর থেকে বাইরে অবধি কোটিং করে দিতে হবে, ভালোভাবে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে। খুব ভালোভাবে আমার কিন্তু ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি সরিয়ে রেখে দেব। এবার এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছিলাম সেগুলোকে একটু কাটিং করে নেব। এখানে পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কুচোকুচি করে নিতে হবে, যতটা মিহি করে কুচোতে পারবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি এখানে একটা বেগুনের পরিবর্তে এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার বেগুনটা একটু ছোট সাইজ আছে তার জন্য এখানে আমি পুরো পেঁয়াজটা দেবো না, এর থেকে সামান্য কিছুটা আমি তুলে রাখবো, সেটা অন্য একটা রেসিপিতে কাজে লাগিয়ে দেব। এবার এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও কিন্তু আমি হাফ নেব। আর আপনাদের যদি বেগুনের সাইজ বড় থাকে তাহলে আপনারা পেঁয়াজ আর টমেটো গোটা গোটাই নিয়ে নেবেন। এই হাফ টমেটোটাও কিন্তু আমি বেগুনের আর একটা রেসিপিতে দানা যেগুলো বাদ দিয়েছিলাম সেগুলো রেসিপিতে আমি কাজে লাগিয়ে দেব। এবার এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম ভিনিগার, এক চামচ সয়া সস, দেব সামান্য পরিমাণ নুন, এক চামচ রেড চিলি পাউডার, সামান্য দিলাম এখানে হলুদ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য দিলাম চাট মশলা, এক থেকে দেড় চামচের মতো দিলাম কর্নফ্লাওয়ার, আর এখানে দিলাম হাফ চামচের মতো আদা আর রসুনের পেস্ট, আর তেলের সঙ্গে যে লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই যে আমি এখানে রেড চিলি বললাম সেটা কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি, যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করলাম তাই জন্য আমি আর গুঁড়ো লঙ্কার ইউজ করিনি। কালারের জন্য আমি এখানে এক চামচ দিয়েছি রেড চিলি পাউডার। এবার বেগুনের মধ্যে এই মিশ্রণটি খুব ভালোভাবে চারিদিকে দিয়ে দেবো, একদম কিন্তু ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এর মধ্যে আমি ডিম ইউজ করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ওই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ডিম ফেটিয়ে নেব, সেটা খুব আলতোভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর যে সাদা অংশগুলো পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওগুলোকেও কিন্তু আমি ইউজ করে নেব। বেগুনটা যদি আর একটু বড় সাইজ হতো তাহলে কিন্তু এগুলো আর বেরিয়ে যেত না।
এবার একটা পরিষ্কার প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে ডিমের সাদা অংশগুলো প্লেটে রয়েছে ওগুলোকে আমি যখন ভাজতে দেব তখনই ওর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই এরকম করে বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সাদা তেল। হাই ফ্লেমে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে দিয়ে এই বেগুনের মিশ্রণগুলো আমি দু সাইডে দুটো দিয়ে দেব আর উপর থেকে এই হোয়াইট অংশটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। এই ডিমের সাদা অংশগুলোকে এবার আমি একটা চামচের সাহায্যে ডিমের উপরে আলতোভাবে কিন্তু দিয়ে দেব। তাহলে কুসুমগুলো দেখুন কি সুন্দর চাপা পড়ে গেল, তা বেরিয়ে যাবার আর কোনো সম্ভাবনা থাকবে না। আর এদিকে আমি বাদ দেওয়া বেগুনের দানাগুলোকে কুচি করে নিয়েছি আর হাফ এক্সট্রা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর টমেটোটাকেও আধখানা যে টমেটো ছিল অবশিষ্ট সেটাকেও কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে মিডিয়াম টু লোয়ে গ্যাসের ফ্লেমকে দিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। অবশিষ্ট বেগুনের দানা দিয়েও আমি একটা কিন্তু রেসিপি বানিয়ে নিচ্ছি। এবার এখানে কুচিয়ে রাখা বেগুন টমেটোগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট, খুব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ। এবার এগুলোকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য যাতে বেগুনের দানাগুলো সফট হয়ে যায়। এদিকে বেগুনের এই ঢাকাটা আমি খুলে নিয়েছি, এবার এটাকে একটা চিমটির সাহায্যে উল্টে দেব খুব সাবধানে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোয়েতেই দিয়ে রাখতে হবে, এই রেসিপিটা পুরোটাই লো হিটেই কিন্তু করতে হবে। একটু ধৈর্যের সাথে আবারও ঢাকা দিয়ে দেব আমি 5 থেকে 7 মিনিটের জন্য। এদিকেও আমি ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এই বেগুনের দানাগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ এলাচের পাউডার আর দিয়ে দেব খুব সামান্য সামান্য পরিমাণে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো। এগুলো কিন্তু খুবই অল্প অল্প পরিমাণে আমি দিচ্ছি, যেহেতু এটা আমি একটা ডিম দিয়ে করছি তার জন্য বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এই পর্যায়ে কিন্তু নুনটাও চেক করে নেবেন। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমার আর একটা রেসিপি। আর এদিকেও এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এবার আপনাদের একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এটা যেমন ভাতের সঙ্গে ভালো লাগবে, আবার শুধু মুখো খেতে কিন্তু খুবই ভালো লাগবে, অথবা রুটির সঙ্গেও খেতে পারেন। দেখুন কেটে আপনাদের দেখাচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।